ভারতের পিচ ও কন্ডিশন অনুযায়ী ম্যাচ প্রতি 280 থেকে 350 রান হবে অনায়াসেই, আর ব্যাটসম্যানদের সেই মাইন্ড সেট আপটাও ঠিক সেভাবেই সেট করতে হবে। বলছিলাম ভারতে অনুষ্ঠিতব্য 2023 বিশ্বকাপের কথা, তবে যেহেতু সব দেশের প্লেয়াররাই আইপিএল এর ফলশ্রুতিতে ভারতের কন্ডিশন সম্পর্কে বেশ অবগত, সেখানে কোনো টিমই পিছিয়ে থাকবে না। তবে ক্রিকেটে ভালো করার মূল মন্ত্রের প্রথম ধাপটাই যে স্ট্রং ব্যাটিং লাইন আপ, আর সেটা যে দল সবচেয়ে ভালো করবে তারাই সফল হবে। তাই আজকের ভিডিওতে দেখব 2023 বিশ্বকাপে কোন দলের ব্যাটিং লাইন আপ শক্তিমত্তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকবে, চলুন তা দেখে নেই বাকি ভিডিওতে। শ্রীলঙ্কা, দর্শক এই দলটির নাম শুনলেই মনে পড়ে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, সোনাত জয়সুরিয়া কিংবা দিলশানের মতো বড় বড় তারকা ব্যাটসম্যানদের কথা। কিন্তু সময়ের সান্নিধ্যে এখন খুব বড় নাম না থাকলেও দলটা এখন তারুণ্যে ভরপুর, আর এই দলটি নিয়েই গেল 2022 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। সুতরাং আত্মবিশ্বাসের দিক দিয়ে তারাও কোনো অংশে পিছিয়ে নেই, আর চলতি বিশ্বকাপে কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে এখন আরও উজ্জীবিত এই দলটি। ব্যাটিং লাইন আপের কথা বলতে গেলে সবার উপরে যার নাম থাকবে তিনি হলেন প্রথম নিশানকা। এই তরুণ ইয়াংস্টার এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন, বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি সহ দ্বিতীয় সর্বোচ্চ 417 রান করে সবার নজর কেড়েছেন এই ওপেনার। তার সাথে রয়েছে আরেক অভিজ্ঞ ওপেনার দিমুত কারুণারত্নে, যিনিও কোয়ালিফায়ার রাউন্ডে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এবং অন ডাউনে থাকবেন কুশল মেন্ডিস। সুতরাং তাদের টপ অর্ডারটা কিন্তু দুর্দান্ত। তাছাড়া মিডল অর্ডারে আশালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা ও ক্যাপ্টেন দাসুন সানাকার মতো ব্যাটাররা রয়েছেন, যারা মিডল অর্ডার থেকে ট্যালেন্ডারের সব জায়গায় দারুণ ভূমিকা রাখতে পারে। স্পেশালি ক্যাপ্টেন দাসুন সানাকার ফিনিশিংটা অসাধারণ, তবে তারুণ্যের ভিড়ে অভিজ্ঞতার বিচারে দলটা অনেকটাই পিছিয়ে থাকবে। তাই দলটির ব্যাটিং সক্ষমতার বিবেচনায় আমি ব্যক্তিগতভাবে তাদের রেটিং করব 10-এর মধ্যে 6.5, আর এই রেটিংটা কেবলই আমার ব্যক্তিগত। নিউজিল্যান্ড, ক্রিকেটের সবচেয়ে আনলাকি টিম নিউজিল্যান্ড, কারণ পরপর তিনটি বিশ্বকাপ ফাইনাল, জয়ের এতটা কাছে এসেও ছোঁয়া হয়নি সেই স্বপ্নের বিশ্বকাপ। 2015, 2019 ওয়ানডে বিশ্বকাপ এবং 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দাপুটে লড়াই করেও চ্যাম্পিয়ন নামক সেই তকমাটা গায়ে জড়ানো হয়নি। তাই বড় আসরগুলোতে দলটির এত সাফল্যের পেছনের প্রধান কারিগর ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, যার বিচক্ষণ ক্যাপ্টেন্সি ও দুর্দান্ত ব্যাটিংয়ে অনেকটা একনির্ভরশীলভাবেই দলটাকে সেরাদের কাতারে নিয়ে যেতেন তিনি। তবে এবার আইপিএলে ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছে এই ব্যাটারের, তবে বিশ্বকাপের আগে খুব দ্রুতই রিকভারির চেষ্টা করছেন তিনি। এছাড়াও দলটিতে ব্যাটিং সক্ষমতা দুর্দান্ত, যেমন ডেভন কার্নারের কথা বলতে গেলে সর্বশেষ আইপিএলে চেন্নাইয়ের হয়ে তাকে দুর্দান্ত অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে দেখেছেন সবাই। কিন্তু টি টোয়েন্টি ছাড়াও বাকি দুই ফর্মেটেও আস্থার নাম এই কর্ণয়ে। মাত্র 18টি ওয়ানডে খেলেই তিনটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করে দারুণ আস্থা রাখেন এই ফর্মেটে। এছাড়াও অভিজ্ঞ টম লাথাম তো রয়েছেনই, যিনি উইলিয়ামসনের অপরিবর্তিতে দারুণ অধিনায়কত্ব করে যাচ্ছেন, এবং আইসিসি ওয়ানডে সুপার লীগের সেরা 10 রান সংগ্রাহকের তালিকায় তার নাম রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে ব্যাটিং এর সেরা ফর্মে রয়েছেন তিনি। তাছাড়া ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনের মতো ব্যাটাররা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে। তাই দলটির বর্তমান ব্যাটিং সক্ষমতার বিবেচনায় তাদের রেটিং করব 10-এর মধ্যে 7.5। সাউথ আফ্রিকা, বিশ্বসেরা ব্যাটসম্যান, বিশ্বসেরা বোলার, বিশ্বসেরা অলরাউন্ডার কিংবা বিশ্বসেরা ফিল্ডার থাকা সত্ত্বেও এই দলটি আজ পর্যন্ত একটা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। তবে যাই হোক, 2019 বিশ্বকাপে বাজেভাবে বিদায় নেওয়ার পর এই দলটি আবার ভালো করার প্রত্যয় থাকবে। দলটির ব্যাটিং শক্তিমত্তার দিক বলতে গেলে টপ অর্ডারে থাকবেন অভিজ্ঞ কুইন্টন ডিকক, যার নামের পাশে ওয়ানডেতে এরই মধ্যে 17টি সেঞ্চুরি ও 30টি ফিফটি সহ অনেক রেকর্ড রয়েছে। এবং আরেক ধামাকা টপ অর্ডার ব্যাটসম্যানের নাম হলো রাইসে বেন্ডার ডুসেন, যার ব্যাটিং গড় তো কখনো 60 নিচে নামেইনি। তিনি আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়াও এই ব্যাটিং ইউনিটে রয়েছে অধিনায়ক টেম্বা বামুমা, যিনি এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছেন। সুতরাং এই তিন টপ অর্ডাররা প্রতিপক্ষ বোলিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাবে। তাছাড়া মিডল অর্ডার সামলাবেন অ্যাডাম মার্ক্রাম, যিনি লম্বা ইনিংস খেলতে প্রস্তুত। হেনরি ক্লাসেনের দারুণ স্ট্রাইক রেটেড ব্যাটিং এবং শেষ ফিনিশিংটা দেবেন অভিজ্ঞ ডেভিড মিলারের মতো আগ্রাসী ব্যাটসম্যান। সুতরাং ব্যাটিং লাইন আপ অনুযায়ী বোঝা যাচ্ছে বেশ শক্তিশালী ভিত গড়বে এই দলটা, কিন্তু বিশ্বকাপ মঞ্চে আসলেই কেন জানি খেয়েই হারিয়ে ফেলে তারা। যাই হোক, দলটির বর্তমান ব্যাটিং সক্ষমতার বিবেচনায় তাদের রেটিং থাকবে 10-এর মধ্যে 7.5। অস্ট্রেলিয়া, ইয়েলো আর্মিরা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল একটি দল, আর এবারের বিশ্বকাপেও ফেভারিটদের তালিকায় থাকবে এই দলটি, কারণ তাদের যেমন রয়েছে দুর্দান্ত বোলিং অ্যাটাক তেমনি রয়েছে স্ট্রং ব্যাটিং লাইন আপ, যারা বিশ্বের যে কোনো বোলিং অ্যাটাককে ঘুরিয়ে দিতে পারে। তবে যেহেতু বিশ্বকাপটা হবে ভারতের মাটিতে, সেহেতু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য একদিক থেকে প্লাস পয়েন্ট থাকবে, কারণ অজিদের প্রধান ব্যাটসম্যানরা আইপিএলে অনেকদিন যাবৎ খেলে আসছে। যেমন ডেভিড ওয়ার্নারের কথাই ধরা যাক, এই বাঁহাতি ব্যাটসম্যান 2009 সাল থেকে আইপিএল খেলে আসছেন, এবং আইপিএলে তার প্রায়
6,500 মতো রান রয়েছে। তাই বলা যায় বিশ্বকাপ মঞ্চে ভারতের মাটিতে ব্যাটিং করতে তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এছাড়া আরেক হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে 124টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও দলটির ব্যাটিং এর প্রধান স্তম্ভ স্টিভেন স্মিথও রয়েছেই। টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা ও মার্নেস লাবুশনে, ও মিডল অর্ডারে স্টিভেন স্মিথ, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হ্যাট, অ্যালেক্স কেরি ও ফিনিশিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল মিলে এক অসাধারণ ব্যাটিং লাইন আপ, যারা যে কোনো বোলিং লাইন আপকে আতঙ্কে রাখতে পারেন। তাই দলটির অভিজ্ঞতা ও সক্ষমতার বিচারে তাদের রেটিং করব 8.5। ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, যারা 2019 বিশ্বকাপ জয়ের পর থেকে ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করে যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় 2022 টি টোয়েন্টি বিশ্বকাপও নিজেদের করে নিয়েছে। আর 2023 বিশ্বকাপেও অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত ব্যালেন্স একটা টিম ইংল্যান্ড। তার উপর পরপর দুটি বিশ্বকাপ জিতে 2023 বিশ্বকাপেও তাদের কনফিডেন্ট থাকবে আকাশচুম্বিক। তাদের যেমন আছে বোলিং অ্যাটাক, তেমনই আছে স্ট্রং ব্যাটিং লাইন আপ। জসন রয়, অ্যালেক্স হেল, জনি বেয়ারস্টোর মতো অভিজ্ঞ ওপেনার রয়েছে দলটিতে। তবে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক জস বাটলার সামলাবেন দলটির মূল স্ট্র্যাটেজি। এছাড়াও মিডল অর্ডারে তরুণ হ্যারি ব্রুকস, লিয়াম লিভিংস্টন, ডেভিড মালান, রুট, স্টোকস, মঈন আলীর মতো ব্যাটসম্যানরা তো রয়েছেই। তাছাড়া এই প্লেয়ারগুলো আইপিএলে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে থাকবে। তাই এই বিশ্বকাপে ইংল্যান্ডকে ধরা হয় হট ফেভারিট দল, কারণ তাদের সাম্প্রতিক বিশ্বকাপ সক্ষমতা অন্য যে কোনো দলের থেকে অনেকটাই বেশি। তাই এই দলটির ব্যাটিং ইউনিটের শক্তিমত্তার দিক বিবেচনায় তাদের জন্য রেটিং থাকবে 8.5। পাকিস্তান। এই দলটা এখন এতটাই স্বয়ংসম্পূর্ণ যে গত দুই বিশ্বকাপ থেকেও এবার সবচেয়ে শক্তিশালী দল হবে পাকিস্তান। ব্যাটার, বোলার, অলরাউন্ডারে স্বয়ংসম্পূর্ণ দল এখন পাকিস্তান। স্পেশালি ব্যাটিংয়ের কথা বলতে গেলে উপর থেকে নিচ পর্যন্ত শুধু ব্যাটিংই দেখা যায়। আর ওয়ানডেতে তাদের ব্যাটিং শক্তিমত্তার দিক বলতে গেলে আইসিসির ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে তিনজনই রয়েছে পাকিস্তানের। তাই দলটির ব্যাটিং সক্ষমতা নিয়ে কারো কোনো দ্বিধা নেই। যেমন ওপেনিংয়ে রয়েছে হার্ড হিটার ব্যাটসম্যান খ্যাত ফাকর জামান, যার অ্যাটাকিং ব্যাটিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সাথে আরেক ওপেনারের দায়িত্ব সামলাবেন ইমামুল হক। টপ অর্ডারের আরেক ব্যাটিং স্তম্ভ, যিনি এই মুহূর্তে ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এর প্রথম স্থানে রয়েছেন, তিনি হলেন বাবর আজম। আর বাবর আজম এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। যেমন আইসিসি ওয়ানডে সুপার লীগের সেরা রান সংগ্রাহক হয়েছেন এই বাবর আজম। সুতরাং পাকিস্তানের টপ অর্ডারটা সাম্প্রতিক ফর্মের বিচারে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী টপ অর্ডার। এছাড়া মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, সালমান, নওয়াজ, ইফতিকারদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা, যারা লম্বা ইনিংস খেলতে ও ফিনিশিং এর জন্য ওস্তাদ। তাই পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপকে সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার দিক বিবেচনায় তাদের জন্য রেটিং থাকবে 10-এর মধ্যে 9। হট ফেভারিট ইন্ডিয়া। 2023 বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার এই দলটি। নিজেদের ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর তা সবারই জানা। আর সেই সুবাদে হোম ভেনুর অ্যাডভান্টেজ হিসেবে বিশ্বকাপ ট্রফিটা নিজেদের ডেরাই রেখে দিতে চাইবে ভারত। তবে দল হিসেবেও তারা শক্তিমত্তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে সবসময়ই দৈরত দেখিয়ে থাকে ভারত। তারই ধারাবাহিকতায় এবারও কমপ্লিট ব্যাটিং ইউনিট সাজিয়ে রেখেছে দলটি, যা অনেক বোলারদের জন্য দুঃস্বপ্ন বয়ে আনবে। শুরুতে ওপেনিংয়ে রয়েছে হিটম্যান খ্যাত অধিনায়ক রোহিত শর্মা, যার এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই তিনি নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে উঠবে। তাছাড়া তার ব্যাটিং সক্ষমতা নিয়ে কারো কোনো কনফিউশন নেই, কেননা গত 2019 বিশ্বকাপেও তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন, আর এবার তো নিজের ঘরের মাঠে। সুতরাং বুঝতেই পারছেন তিনি কতটা ভয়ঙ্কর হতে চলেছেন। তাছাড়া রয়েছে শুভমন গিলের মতো তরুণ ইয়াংস্টার, যার ব্যাটিং এমজেছেন এরই মধ্যে কোটি ভক্তরা। ওয়ানডেতে যার ব্যাটিং গড় 65.55। তবে টপ অর্ডারের সবচেয়ে বড় নাম কিং কোহলি, যার ব্যাটিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মাঝখানে ফর্মহীনতায় ভুগলেও এখন দারুণ ছন্দে রয়েছে এই নাম্বার ওয়ান ব্যাটসম্যান। শক্তিশালী টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারটাও বেশ পরিপূর্ণ। কেএল রাহুল, শ্রেয়স আয়ার, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটাররা দুর্দান্ত। তাই এই দলটার ব্যাটিং সক্ষমতা আকাশচুম্বিক। সুতরাং ভারতের ব্যাটিং লাইন আপের শক্তিমত্তার দিক বিবেচনায় তাদের জন্য রেটিং থাকবে 9.2। বাংলাদেশ। সাম্প্রতিক তামিম ইকবালের রিটায়ার কাণ্ডে বেশ তালমাটাল অবস্থা ছিল বাংলাদেশ টিমে। তবে সবশেষে তামিমও পুনরায় ক্রিকেটে ফিরেছেন এবং বাংলাদেশ দলও নিজেদের রিদমে ফিরেছেন। অন্যান্য ফরম্যাটের তুলনায় ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় দলের তালিকায় বাংলাদেশ, বিশেষ করে নিজেদের মাটিতে তো আরও ভয়ঙ্কর। আর এবার বিশ্বকাপটা যেহেতু ভারতে, সুতরাং নিজেদের হোম ভেন্যু হিসাবে ভাবতেই পারে টাইগাররা। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা বলতে গেলে বিশেষ করে ওপেনার তামিম ইকবালের কথা বলতেই হয়, যিনি এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান
ব্যাটসম্যানদের মধ্যে একজন। ওয়ানডেতে যার 8000-এর উপরে রান রয়েছে, সুতরাং তামিম নিজের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে চাইবেন। আর ওপেনিংয়ে তার সঙ্গ দিবেন ক্লাসিক্যাল লিটন দাস। এছাড়াও নাজমুল হাসান শান্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং স্পেশালি অভিজ্ঞ সাকিব আল হাসানের কথা তো বলতেই হয়। গত 2019 বিশ্বকাপে তার পারফরমেন্স তো সবার মন জয় করেছিল। বাংলাদেশের সেরা এই বিজ্ঞাপন এবার ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেরা অবস্থানে দেখতে চান। তবে মিডল অর্ডারের সবচেয়ে ভরসার নাম মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বাংলাদেশকে সবসময় লম্বা ইনিংস খেলতে সাহায্য করে। এছাড়াও তরুণ তাওহিদ হৃদয়ের কথা না বললেই নয়, অভিষেকের পর থেকে যেই ধারাবাহিকতায় খেলে যাচ্ছেন তা বিশ্বকাপে বজায় রাখলে ব্যাটিংয়ে দুর্দান্ত করবে বাংলাদেশ। তবে শেষ দিকে আফিফ হোসেন, মেহেদী মিরাজরা তো রয়েছেই, তাই বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে শক্তিমত্তার দিক বিবেচনায় তাদেরকে 10-এর মধ্যে কত রেটিং দেওয়া যায় তা আপনারাই কমেন্ট করে জানান। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদারকে তা কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন ও পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান তা জানিয়ে দিন। ধন্যবাদ।